গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন সকালবেলায় আমি মিষ্টি টিফিনটা প্যাক করছি। আজকে আমি ওকে টিফিনে দিচ্ছি পরোটা আর আলু ভাজা, আর শর্ট ব্রেকে দেবো আমি একটু হালকা স্ন্যাক্স দিয়ে দেবো, ওই বিস্কিট চিপস এগুলো দিয়ে দেবো। আর আজকে আর টিফিনটা বানানো আমি শ্যুট করিনি, আর হালকা পরোটা দিয়েছি একটু ঘি দিয়ে, আর পরোটাগুলো চার কোণার শেপে দিয়েছি একটু পাতলা করে, তার জন্য দুটো পরোটা দিলাম। আর এখানে দেখো আমি শর্ট ব্রেকের জন্য দিচ্ছি এখানে দুটো চকলেট বিস্কুট দেবো, চকলেট ক্রিম বিস্কুট আর কি, তার সাথে দিয়ে দেবো আমি চকো চিপস। এটা ওরা এমনিও খুব ভালোবাসে, মানে দুধের সাথে খেতেও ভালোবাসে, আবার এমনিও চিপসের মতো খাওয়া যায়। আর এখানে তার সাথে আমি চারটে আমন্ড বাদাম দিয়ে দেবো। মিষ্টু আবার এই আমন্ড বাদাম ভেজানোটা খায় না আর কি, মানে ও আবার এমনিটা পছন্দ করে, ভেজানো বাদাম খেতে চায় না, সেজন্য ওকে ভেজানো ছাড়া এমনি বাদাম দিয়ে দিলাম। তো এটাই হলো ওর আজকে টিফিন। আর গোপাল আজকে স্কুলে যেতে পারবে না, গোপালের শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদের আগের দিন বলেছিলাম। তো আজকে ওকে স্কুলে পাঠাচ্ছি না, মিষ্টু একাই স্কুলে যাবে। আজকে ওর লাস্ট এক্সাম আর কি, ইউনিট টেস্ট ওয়ান যে পরীক্ষাটা হচ্ছিলো, তো সেটা আজকে শেষ হবে আর কি। আর আজকে হলো গুরু পূর্ণিমার দিন, আজকে সোমবার, আর খুবই শুভ দিন, বিশেষ দিন। তো এখন বাজে 8:20 কি 25। তো এখন দেখো মিষ্টুকে ওর বাবা স্কুলে দিয়ে আসতে যাচ্ছে, আর আমি ওকে একটুখানি তিলক পরিয়ে দেবো ভাবছিলাম, তো টাইম হলো না, সেজন্য তুলসী মৃত্তিকা একটু কপালে তিলকের মতো দিয়ে দিয়েছি হালকা করে। আর মা রোজ একটু তিলক পরিয়ে দেয়, তো মা আজকে ওপরে ঠাকুর মন্দিরে ব্যস্ত ছিল, তাই আর নামতে পারেনি সকালবেলায়। তো দেখো এটা হলো আজকে ব্রেকফাস্ট। তো বাটার দিয়ে ব্রেড শেকে নিয়েছিলাম, আর কলা দিয়ে এই দিয়ে আজকে খাওয়া হয়েছে। তবে আমি খাইনি সকালে, পাউরুটি আমি খাইনি। তো এখন চলে আসলাম এসে এই ঘরে, বেডশিটটা আজকে চেঞ্জ করলাম। তোমাদের দাদাভাই মিষ্টুকে স্কুলে দিয়ে আসার সময় ব্রেড নিয়ে এসেছিলো, তারপরে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। তো এখানে এই ঘরের কাজ হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে নেব, বেডশিট চেঞ্জ করে নিয়েছি। আর আজকে আমি একদম সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই সব ঘর মোছা হয়ে গেছিলো, শুধু এই রুমটাই বাকি ছিল। তো এখন শুধু এই রুমে বেডশিটটা চেঞ্জ করার পরে এই ঘরটা মুছে নিলে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি যাব স্নান টান করে রান্না করব। তো এই বেডশিটটা ঘরে পাতানোর পরে না ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। আর আমার এই বেডশিটটা ভীষণ প্রিয় আর কি। তো এটা অনলাইন থেকে নেওয়া, এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম। তো খুবই গুরুত্বপূর্ণ একটা আনন্দের বিষয়, আজকে মনা দীক্ষা নিতে যাচ্ছে, তার জন্য দেখো শাড়ি পরেছে। তো আমি হালকা শাড়িটা ওকে পরিয়ে দিয়েছি, এখন ওর বাবার সাথে যাচ্ছে আমাদের গুরু মন্দিরে, এটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছে আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, আর এখন আমি রান্না করব, সকালে সব কাজ করবো, আজকে অনেক সকাল সকাল করে নিয়েছি। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেজন্য সকাল সকাল সব কাজ হয়ে গেছে, স্নান টান করে এখন এসেছি রান্না করব। তো এদিকে বোন বাড়ি চলে গেল, ছোট বোন, মানে বোনের মেয়ে কিছুই খাওয়া দাওয়া করছে না, সেজন্য আর কি ওর বাবা এসে নিয়ে গেল। আর মিষ্টু স্কুলে গেছে, গোপাল আজকে স্কুলে যায়নি, কারণ গোপালের জ্বর, শরীর খারাপ, মানে ওষুধ চলছে, ঠাকুর আশীর্বাদে এখন ভালো আছে, কিন্তু আমি আজকে পাঠালাম না, দেখলাম আজকের দিনটা থাকুক, কালকে থেকে যাবে, সেজন্য আজকে আর পাঠালাম না। ওষুধটা ঠিক মতো, মানে ঠিক টাইমে ওষুধটা পড়েছে বলে না, মানে ঠাকুর আশীর্বাদে জ্বরটা ধরে নিয়েছে, মানে না হলে না দেখতে হতো না। এই মনা দীক্ষা নিচ্ছে, তো ওর নিজেরই ইচ্ছে দীক্ষা নেওয়া, আমরা কেউ বলিও নি, মানে ও অনেক আগে থেকেই বলে রেখেছে দীক্ষা নেবে দীক্ষা নেবে, তো ওই কারণেই বলছে আর কি যে গুরু পূর্ণিমার দিনেই তারা নিয়ে নিই। তো এই জন্য গুরু পূর্ণিমার দিনেই আজকে আর কি দীক্ষা দেওয়াতে নিয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আমাদের যে গুরুদেব ওনার কাছ থেকে দীক্ষা নেওয়া হচ্ছে, আমাদের গুরুদেবের কাছ থেকেই। তো দীক্ষা নিয়ে আসুক বাড়িতে, দীক্ষা নিতে হবে যদি স্নান করে না খেয়ে থাকতে হয়, উপোস থাকতে হয়, তো এই আর কি। গুরুদেব টাইম দিয়েছিলেন 10টার সময় যাওয়ার জন্য, তো 10টার সময় যেতে পারেনি, দেরি হয়েই গেছে। তো চলো দেখতে থাকো, মনা আসুক, মনা তুমি কী খায় দেখি। খাবার দাবার বলতে আজকে সকালে মিষ্টুকে টিফিনে দিয়েছিলাম পরোটা আলু ভাজা, আর দেখলে টিফিনে কী দিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি।
আর বাকি আমাদের পাউরুটি কলা ছিল, তো আমি খাইনি এখনো পর্যন্ত কিছু, সেই চা বিস্কুট খেয়েছি। মাশরুমগুলো ছুলে নিয়েছি। বাবু এখন শরীর ভালো আছে বাবা? কালকে রাতে কি মানে কালকের দিনটা একটু ডিস্টার্ব হয়েছে, ভালোই হয়নি তো, এখন একটু স্নান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে এখন ফ্রেশ। তো সকালে ব্রেড খেয়েছে, ব্রেড বাটার, আর এখন বললাম কটা ভাত খাইয়ে দিই, তো খাবে না। তো যাই হোক, চলো আমি রান্নাটা করে নিই। এই মাশরুমটা বানাই এখন, ছুলে নিয়েছি ভালো করে, এবার এটাকে বানিয়ে নিই। সরি, বানিয়ে নিলে আবার বলতে গেলে না সেই মনে পড়ে যায়, বানিয়ে নেওয়া কথাটা অনেকে বুঝতে পারে না, মানে কেটে নেওয়া, সাইজ করে নেবো। ঠিক আছে, সাইজ করে নেবো। আজকে আমি পুরো দমে টার্গেট নিয়ে নিয়েছি, তোমাদের বলেছিলাম যে কিচেনটা আজকে যত রাতই হোক গুছিয়ে কমপ্লিট করব, তো সত্যি সেটা আমি করবই, তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে পুরোটাই। আর লুকটা যে কতটা চেঞ্জ হয়ে যাবে সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, আজকে তার এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো। আর তোমাদের আশা করি আমার কিচেন ট্যুরটা দেখার আগ্রহ আছে, তো জানি না আগ্রহ আছে কি নেই, তবে অনেকেই তোমরা আমার কিচেন ট্যুরটা চেয়েছিলে। তো আমি জবে থেকে মানে ইউটিউবে কাজ করছি, আজ পর্যন্ত আমি কিচেন ট্যুর ভিডিও দিতে পারিনি, তো সেটা মানে কি বলবো, কি কারণে দিতে পারিনি কি না পারিনি সেটা আমি নিজেও জানি না, কিন্তু এবার আমি কিচেন ট্যুর দেব। হোম ট্যুর দিয়েছিলাম, তবে সেটাও একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম, তো হোম ট্যুরও আমি দেব ভালোভাবে গুছিয়ে নিয়ে। তো এই ভালো ভালো ভিডিওগুলো তোমরা সামনে পাবে, আর হয়তো বেডরুমের লুকটাও আমি চেঞ্জ করে ফেলবো, ইচ্ছে আছে। বন্ধুরা এখন আমি খাচ্ছি, কি খাচ্ছি আজকে খাবার দেখো, সকালে মিষ্টি জিভে গজা আর দুটো ব্রিটানিয়া বিস্কুট, মানে একটা খেয়েছি আর একটা, আর এই যে কলা। ঠিক আছে, তো এই হলো আজকের আমার সকালের খাবার, সকালে চা বিস্কুট খেয়েছি, তারপরে কিছু খাইনি। তো ব্রেড আর বানালাম না, ব্রেড রেখে দিলাম আমার একার জন্য, গোপাল খেয়েছে, আমাদের দাদা ভাই খেয়েছে কলা দিয়ে, আর রেখে দিয়েছি। আর আবার সকালে ওই মিষ্টুকে পরোটা করে দিয়েছি টিফিনে, সেই পরোটার আটাটাও রেখে দিয়েছি, ব্রেডটা পরে এনেছে, না হলে ও স্মল ব্রেকে ব্রেড দিতে পারতাম, ওকে স্কুলে দিয়ে আসার সময় ব্রেড নিয়ে এসেছে। ঠিক আছে, তো চলো আমি খেয়ে নিই। তো অন্যান্য মিষ্টি আমি একটা দুটো খাই কি না খাই, দুটোর বেশি খেতে পারি না, কিন্তু রসগোল্লা আমি এমন একটা মিষ্টি, রসগোল্লা আমি দু তিনটের ওপরে খেয়ে নিতে পারবো, না চারটে রসগোল্লা খেয়ে নিতে পারবো, এত ভালো লাগে আমার একদম ফ্রেশ রসগোল্লা খেতে। তো এখানে আমি খাচ্ছি, আর গোপাল গোপালের গাড়ি যা জোরে চালাচ্ছে, ওর গাড়িতে এমন সাইরেন বাজছে, এমন এমন আওয়াজ হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি, ও গাড়ি চালাতে ব্যস্ত। আর ও না ওই রকম বাচ্চা না যে একটু শরীর খারাপ হলে শুয়ে থাকবে ঝামেলা করবে ঠাকুরের আশে পেঁধে, ওই রকমটা একদমই না, মানে ওর সত্যি খুব ধৈর্য আছে, সহ্য ক্ষমতা আছে, সহজে কিন্তু ভেঙে পড়ে না। তো আমি আজকে যে কথাটা বললাম, এই ধরনের কথা অবশ্য মাদেরকে কিন্তু একদম বলতে নেই, আজকে আমি যদিও বলে ফেললাম। দেখো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল সেদ্ধ করেছি, মানে গাঢ় হয়েছিল একটুখানি জল দিয়ে পাতলা করলাম, তো এই যে মুগ ডাল সেদ্ধ, এখন শুধু ফোড়নটা দেওয়া বাকি। আর এখানে সবজি বানিয়ে নিয়েছি, মানে সবজি সাইজ করে নিয়েছি, দেখো এগুলো মাশরুম, তো আর এই মাশরুমের সাথে আলু, আর এই যে থোর, থোর চেঁচকি থোর ঘন্ট করবো, আর আমাকে আবার শাকটাও করতে বলেছে, ফ্রিজে শাক আছে, তো দেখি এগুলো আগে কমপ্লিট করি তারপর শাকের চিন্তা করছি। তো এখানে আজকে তোমাদের দাদাভাই আবার এই বিছানা চাদরটা কেচে দিয়েছিলো, এটা আমি কাচতে পারিনি, এর আগের দিনকে যখন তুলেছিলাম আমি এমনি রেখে দিয়েছিলাম, তার কারণ অন্যান্য দু তিনটে চাদর ছিল সেগুলো কেচেছি, সেজন্য এটা আর কাঁচা হয়নি। তো এইটা আবার তোমাদের দাদাভাই আজকে কেচে দিয়েছে, তো সেটা আমি নিচেই মেলে দিলাম, ওপরে আর নিলাম না, একটা চাদর তো তার জন্য আর ওপরে দিলাম না। আমি সিম্পলের মধ্যে মুগ ডালটা ফোড়ন দিই, খেতে খুব ভালো হয়, সেটা কীভাবে দিই দেখো, ডালটাকে তো একটু ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি দেখো জিরে দিলাম, আর হাফ চামচ মতো জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিলাম একটা ভেঙে, দুটো গোটা দিলাম, আর এখানে একটু বেশি করে আদা কুচি দিলাম, মানে আদা কুচিটা একটু বেশি করে দিলে ডালটা খেতে টেস্টি হয় আর কি। আর এখানে ডালটা নামিয়ে নেওয়ার পর আমি আর ঘষে কড়াইটা ধুইনি, তার জন্য একটু ডাল লেগে লেগে আছে আর কি। আর ডালটাকে আমি কড়াইতে সেদ্ধ করেছি, আর মুগ ডাল কিন্তু কড়াইতে করে করলে বেশি ভালো হয় খেতে, মানে কুকারে করলে অতটা ভালো লাগে না।
তো এখানে যে আদা কুচিটা আমি ভেজে নিলাম তার সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা চিরে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, তবে সেক্ষেত্রে একটু ঝাল হয়ে যেতে পারে, সেজন্য আমি গোটা কাঁচা লঙ্কা পরে দিলাম। তবে তেলের মধ্যে যখন আমি ফোড়নটা দিলাম তখন যদি কাঁচা লঙ্কাটাও ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এছাড়া আমি আর মুগ ডালে কোনো কিছু দিই না, চাইলে একটা তেজপাতা দেওয়া যেতে পারে, তো এতেই ডালটা খেতে খুব ভালো হয়। ট্রাই করে তোমরা দেখো, সিম্পলের মধ্যে এভাবে ডালটা ফোড়ন দেবে, দেখবে খেতে খুব স্বাদ হয়। তো দেখো এখন আমি বানাবো হচ্ছে মাশরুমের তরকারি, তার জন্য কড়াইতে তেল দেওয়ার পরে জিরে ফোড়ন দিলাম, আর জিরেটা আমি সাধারণত দিই না, আজকে না ভুল করে দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তরকারিতে জিরে ফোড়ন দেওয়াই যায়, বাট আমি কিন্তু মানে সব তরকারিতে না জিরেটা ফোড়ন দিই না। তো এখানে জিরে দিলাম, গোটা গরম মশলা দিলাম, তারপরে আলুটাকে ভেজে নেব, তারপরে মাশরুমটা দিয়ে মাশরুমটাকেও ভেজে নেব। তবে মাশরুমটা আমি কিন্তু বেশি একটা ভাজা করি না, মানে ভাজাটা আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে মাশরুমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই, কারণ মাশরুমটা যদি বেশি ভাজা করি একদম ছোট ছোট হয়ে যাবে সেজন্য। তারপরে এখানে বড় এক সাইজের একটা টমেটো কুচি দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা চেরা দিলাম কিছু, তোমরা চাইলে এগুলো পেস্ট করে দিতে পারো। তারপরে এখানে গুঁড়ো মশলা, যেগুলো আর কি একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তো এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে একটু মাখা মাখা হবে তরকারিটা। আর এটা চাইলে কিন্তু আরও অন্যরকমভাবেও বানানো যায়, এর মধ্যে বিনস দেওয়া যায়, গাজর দেওয়া যায়, আলুগুলোকে একটু ছোটো ছোটো করে বানিয়ে মানে একটু চচ্চড়ি মতো শেপেও কিন্তু বানানো যায়। তো আমিও সেভাবে বানাই, তো আজকে আমি এইভাবে বানালাম। এটা আরেকটু শুকনো করেও বানানো যায়, একদম শুকনো শুকনো কষা কষা করে। তো দেখো তরকারিটা রেডি হয়ে যাওয়ার পরে এইরকমটা হবে, সেরকম একটা ঝোলঝোল ব্যাপারটা নেই, একদমই গা মাখা হয়েছে তরকারিটা, মানে ঝুরঝুরে ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তারপরে এখানে আমি তিনটে বড় বড় সাইজের পনির ভেজে নিলাম ওদের তিনজনার জন্য, মানে তিন ভাই বোনের জন্য পনিরটা ভাজা করলাম। তারপরে আমি লাস্টে থোর ঘণ্টটা বানিয়েছি, এটা আর আমি আর ভিডিও করতে পারিনি, মানে এই রেসিপিটা আমার তোলার ইচ্ছে ছিল, সেটা আর হয়ে উঠলো না। তো এটাও একদম সিম্পলের মধ্যে আমি বানিয়েছি, তো অবশ্যই এর পরের দিনকে আমি শেয়ার করব, মানে এর পরে যখন থোর বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা দীক্ষা দিয়ে চলে আসলো, ভিজছিল খুব, তাই তো মনা দীক্ষা নিয়ে চলে এসেছে, তারপরে দেখো এই প্রসাদটা এনেছে আর কি, তো গুরুবাড়ির থেকে প্রসাদটা দিয়েছে, মহাপ্রসাদ ঠাকুরের, তো বলদেবের প্রসাদ আর কি। তো এই প্রসাদটা সবাই মিলে এখন একটু একটু খেয়েছিলাম, আর দীক্ষা নেওয়ার পরে মনা তো ভীষণ খুশি, কারণ আমাদের গুরুদেবের অত নিয়ম নিষ্ঠা নেই আর কি, যে খুব একটা প্রেশার বা এই নিয়ম ওই নিয়ম অত নিয়ম নেই, সেজন্য সেক্ষেত্রে একটুখানি ইজি আছে। তো দেখলাম মনা পারবে, কোনো অসুবিধে হবে না, সেজন্যই মনার কথাতে আমরা রাজি হলাম। তো আমরা কিন্তু ওকে বলিনি যে দীক্ষা নে, ওর নিজের ইচ্ছে আর কি, মানে ওর একটুখানি ধার্মিক টাইপের বলতে পারো, স্পিরিচুয়াল ব্যাপারটা ওর মধ্যে অনেকটাই বেশি, মানে ভগবানকে ভালোবাসে, কৃষ্ণের ছবি আঁকতে ভালোবাসে। তো যাক, এই দিক দিয়ে আমরা পুরো নিশ্চিন্ত, আর আমরা বাবা মা হিসেবে সত্যি ভাগ্যবান। তো দেখো আজকে কী কী রান্না করলাম, এই যে শাক রান্না করতে যেহেতু বলেছে শাকটা আমি বানিয়েছি, কারণ আমার বর যেটা বলে সেটা আমি বানানো যথাসাধ্য চেষ্টা করি, জানি ও খেতে ভালোবাসে, সব রকম দিয়ে খায় না, যেটা ও মুখের বার করে সেটা আমি বানাই। আর তারপরে থোর ঘণ্ট, আর এখানে পনির ভাজা, আর গোপালকে খাওয়ানো হয়ে গেছে তার জন্য একটা মিসিং, আর এখানে ডাল করেছি। তো এই হলো আজকে রান্না, আর একটু আলু সিদ্ধ মেখেছি, সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে, সেটা মাখা হয়নি বলে এখন মেখে রেখেছি ভাজা লঙ্কা দিয়ে। তো এক ঝলক দেখে নাও, রাত্রি একটা পর্যন্ত আমি কিচেনটা গুছিয়েছি, মানে যে দাঁড়কে আমি গুছিয়েই ছাড়বো, তো ভাবতে পারবে না রাত একটা বেজে গেছে, আমার কাজ তাও কমপ্লিট হচ্ছিল না। তো একটা সাইড তোমাদের দেখালাম, সব দেখিয়ে দিলে তো ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে, এর পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে, তারপরে কিচেন ট্যুরের ফুল ভিডিও আসছে, আশা করি তোমরা আমার পাশে থাকা ভিডিওগুলো দেখবে। তো ভিডিওটা আজকের ভালো লাগলে লাইক করো, আজকের মতো টাটা বাই বাই, রাধে রাধে, গুড নাইট।